আসসালামু আলাইকুম সম্মানিত পাকি শহরবাসী, সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি মুরগির বাচ্চাকে কি কি খাবার দিবেন। তো তার আগে একটি কথা না বললেই নয়, বরাবরের মতো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে সেটার নোটিফিকেশান আপনার ফোনে চলে যায়। তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে মুরগির বাচ্চাকে কি কি খাবার দিবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, সবাইকে মূল ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি। তো মুরগির বাচ্চাকে কি কি খাবার দেওয়া উচিত? তো মুরগির বাচ্চা যখন একদম ছোট থাকবে, মানে এদের বয়স যখন এক থেকে আপনার 10 দিনের ভিতরে থাকবে, তখন আপনি চালের যে কুন বা আমরা যেটাকে খুদ নামে চিনি এটা কিন্তু খাওয়াতে পারেন। ঘরোয়াভাবে যদি পালন করেন তাহলে কিন্তু আপনারা এটা খাওয়াতে পারেন। তো এটা আপনাকে মাস্ট বি ছোট অবস্থায় খাওয়াতে হবে। তাছাড়া আপনার আরও খাবার আছে, মানে এগুলো ধরেন 10 থেকে 15 দিন বয়সের ভিতরে কিন্তু আপনারা এই খাবারগুলো দিবেন। তারপরে অ্যাকচুয়ালি আপনার বড় যে আইটেমের খাবারগুলো সেগুলোই চলতে থাকবে। তো আপনি এই সময় এই যে ব্রয়লার মুরগির ফিট ছোটোগুলো এগুলো কিন্তু মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত কিন্তু গ্রো হবে। তো মুরগির বাচ্চা খুব দ্রুত গ্রো হলে কিন্তু আপনারা ভালো একটা বেনিফিট পাবেন। যেমন আপনার যে আমার মুরগিগুলো দেখছেন, এগুলো আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন বা যারা ভিডিওগুলো আমাদের দেখেন, তারা অবশ্যই জানেন যে আমরা এটাকে কী পলিসিতে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় করেছি। তো আমরা আসলে এইসব ব্রয়লার মুরগির ফিটই কিন্তু এদেরকে বর্তমানে খাওয়াচ্ছি এবং পাশাপাশি এদের মেডিসিনও চলছে। তো এদের মেডিসিন নিয়ে একটু পরে কথা বলি। তো আগে আপনার মেইন বিষয়টা আমি বলে নেই। তো যখন আপনার মুরগির বাচ্চাটার বয়স 15 দিন থেকে শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনারা যে বড় আইটেমের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু খাওয়াতে পারেন। তার ভিতরে আপনার যে ব্রয়লার মুরগির যে বড় ফিটগুলো আছে এটা কিন্তু আপনার মাস্ট বি। যদি তাড়াতাড়ি গ্রো করতে চান তাহলে কিন্তু খানার ভুট্টা, ধান, চাল, চালের গুঁড়া, গমের ভুষি ইত্যাদি এসব খাবার কিন্তু আপনার মুরগিকে খাওয়াতে পারেন, যার ফলে আপনার মুরগি বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে এবং বড় মুরগির ক্ষেত্রেও কিন্তু এটি খুব প্রযোজ্য। তো এখন আসি শাকসবজির দিকে। শাকসবজির ভিতরে আপনি পাতাকপি, তারপরে ফুলকপি এগুলো কিন্তু কুচি কুচি করে আপনার মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন বা আপনার অ্যাডাল্ট যে বড় মুরগি আছে এদেরকে কিন্তু খাওয়াতে পারেন। পাশাপাশি যদি সবুজ ঘাস খাওয়াতে পারেন তাহলে কিন্তু আরও খুব ভালো। আর গরমের সিজনে সপ্তাহে একদিন কিন্তু আপনার মুরগিকে আপনি স্লাইন খাওয়াবেন, যার ফলে আপনার যে ড্রপিংয়ের যে দুর্গন্ধ আছে এগুলো কিন্তু আপনার মুরগির দূর হবে। তারপরে আপনার কিন্তু এদেরকে ক্যালসিয়ামের ওষুধ যেমন ক্যালপ্লেক্স, তারপরে আপনার ভিটামিন ইর যে ক্যাপসুলগুলো আছে এগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারেন, যেমন ই ক্যাপ। এইসব খাওয়ালে কিন্তু আপনার মুরগির বাচ্চার ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু পূরণ হবে, যার ফলে আপনার মুরগির বাচ্চা এবং অ্যাডাল্ট মুরগি যেটাই হোক না কেন খুব দ্রুতভাবে কিন্তু গ্রো হবে এবং বড় হয়ে যাবে। এগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারেন আর খাওয়ানোর ফলে কিন্তু আপনারা খুব দ্রুত এটার বেনিফিট কিন্তু আপনারা পাবেন। আর মুরগির বাচ্চার সপ্তাহে অন্তত পক্ষে একবার এদেরকে কিন্তু ক্যালসিয়াম জাতীয় খাবার কিন্তু আপনাকে খাওয়াতেই হবে, মাস্ট বি। আর মুরগির স্বাস্থ্যর দিকে খুব খেয়াল রাখবেন এবং এইসব বিষয়ে সচেতন হবেন। আর যদি আপনার কোনো মুরগি যদি রোগে আক্রান্ত হয় তাহলে দ্রুত সম্ভব সেই মুরগিটাকে আলাদা করে দিবেন এবং তার ট্রিটমেন্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার যে মুরগির যে সমস্যাগুলো আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং খুব দ্রুত বড় হয়ে যাবে এসব খাবারের ফলে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি একটু হলেও উপকার আসলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা আমাদের নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবুতর, পাখি সংক্রান্ত এবং আদার্স যে পেটস আছে এদেরকে নিয়ে ভিডিও করা হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।